বন্ধু শব্দটা ছোট কিন্তু এর গভীরতা আকাশের চাইতেও বিশাল। আমাদের জীবনে অনেক বন্ধু তৈরি হয় কিন্তু বন্ধুত্বের মূল্য কয়জনই বা দেয়। সবাইকে বন্ধু বানানো উচিত নয়, কারণ কিছু মানুষ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধু নামের বেঈমানা হয়। আজকের কথাগুলো আমার কিছু বন্ধু নামক বেঈমান আর বিশ্বের ঘাতকগুলোর জন্য, যারা আমাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছিল আর স্বার্থ শেষে দূরে ঠেলে দিয়েছে, যাদেরকে আমি নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম আর বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছিলাম। জানিস বন্ধুরা, যেদিন তোরা আমাকে প্রথম বন্ধু বলে ডাক দিয়েছিলি সেদিন থেকে তোদেরকে জীবনে একটা অংশ ভাবা শুরু করেছিলাম। প্রিয়জন হিসেবে সবসময় তোদের পাশে থাকতে চেয়েছিলাম, কারণ আমার কাছে বন্ধুত্বের মূল্যটা অনেক দাম। কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি, তোদের বন্ধুটা একটা ছিল শুধুমাত্র আমাকে প্রয়োজন হিসেবে, প্রিয়জন নয়। আমি হতে চেয়েছিলাম তোদের প্রিয়জন, কিন্তু আফসোস হলাম শুধুমাত্র প্রয়োজন। প্রয়োজনে প্রিয়জন বানিয়ে আবার স্বার্থ শেষে দূরে ঠেলে দিলি। তোদেরকে আমি আমার জীবনে পাওয়া সবচাইতে বড় উপহার মনে করতাম, আর তোরা আমাকে বোঝা মনে করতি। তোদেরকে আমার ভালো সময় সবসময় পাশে পেলেও আমার